প্রিয় বন্ধুরা, মাছের মধ্যে মেল্টিং হলেই বাচ্চা হবে এমন নয়। বেশ কয়েকবার স্ত্রী মাছ ডিমের জন্ম দিয়ে দেয়, এরপর পুরুষ মাছ ওর মধ্যে স্পার্ম ঢেলে বাড়তে সাহায্য করে। নাম্বার 2, বাঘ এমন এক জীব যে তার বাচ্চাদের কোনো দিন দেখতে পর্যন্ত আসে না। বাঘের বাচ্চাদের দেখভাল বাঘিনেরাই করে থাকে সাধারণত। নাম্বার 3, বাজ পাখি এমন এক জীব যে অন্যের শিকার করা কোনো প্রাণী কোনোদিন খায় না, তার খাবারের জন্য সে তার নিজের শিকার নিজেই করে থাকে। নাম্বার 4, যদি ফোনেতে এক ডলফিনের সাথে অন্য ডলফিনের কথা বলা হয় তাহলে একে অন্যের আওয়াজ চিনতে পারে। নাম্বার 5, মেরু ভল্লুক যতই সাদা দেখতে হোক না কেন তার গায়ের চামড়া কিন্তু কালো হয়ে থাকে। নাম্বার 6, একটি নীল তিমির হৃদস্পন্দনের আওয়াজ এতটাই জোর যে 3 কিলোমিটার দূর থেকে তা শোনা যায়। আপনি কখনো তিমি মাছ দেখেছেন কি? প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।